আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে আজকের বাংলাদেশে। সরকারি খরচে প্লেনে প্রথম শ্রেণীতে বিদেশ ভ্রমণ স্থগিত। সুন্দর নির্বাচনে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু। মির্জা ফখরুল আদালত অবমাননা করেছেন বললেন ওবায়দুল কাদের। জাহাজ নির্মাণ শিল্প হবে দেশের অন্যতম রপ্তানি খাত। তারেক জুবাইদার বিরুদ্ধে আরও একজনের সাক্ষ্য। বাজেটের আগের দিন শেয়ারবাজারে রেকর্ড লেনদেন। দেশের ২৪ জেলার প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করবে প্রাণা রেফেল। কাউকে হারিয়ে জিতিয়ে দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বললেন সিইসি। আয়কর ফাঁকি এনবিআরের নোটিশ বৈধ, ডক্টর ইউনুসকে দিতে হবে ১৫ কোটি টাকা। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ। এই নিউজটি পরবর্তীতে আপনারা শুনতে পাবেন জাগো এফএম 94.4 অ্যাপে। এছাড়া প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।